এবার রাজ্যের শিক্ষা দপ্তরের সদর কার্যালয়ে হানা দিল সিবিআই। বিকাশ ভবনে মধ্যশিক্ষা পর্ষদের দুটি ওয়্যারহাউসে শুক্রবার বিকেলে হানা দেয় সিবিআই এর একটি দল। ঘণ্টাখানেক সেখানে থেকে বেশ কিছু নথি তারা খতিয়ে দেখেন, এরপর আবারও দরজা সিল করে সন্ধ্যে 7:30 নাগাদ তারা চলে যান। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সচিবালয়ের 3 জন কর্মীকে তারা জিজ্ঞাসাবাদ করে। সচিবালয়ের সমস্ত কম্পিউটারের তথ্য খতিয়ে দেখেন তারা, নিয়োগ সংক্রান্ত সমস্ত ফাইল পরীক্ষা করেন, একই সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইমেল আইডি ও পাসওয়ার্ডও চেয়ে পাঠান। পাশাপাশি সচিবালয়ে যে কম্পিউটারগুলি রয়েছে সেই কম্পিউটারগুলিতে থাকা সমস্ত তথ্য তারা পরীক্ষা করে দেখেন। এছাড়া স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেও আসেন সিবিআই আধিকারিকরা, সেখানে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সিবিআই আধিকারিকরা বেশ কিছু নথি সেখান থেকে সংগ্রহ করেছেন বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীর ঘরের পাশেই সিবিআই আধিকারিকদের হঠাৎ হানা এবং জিজ্ঞাসাবাদ নিয়ে বাড়ছে জল্পনা। ফের রাজ্যের বিরোধী দল নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর গলায় এদিন বিস্ফোরক অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুরো ক্যাবিনেটটাই চোর তোপ শুভেন্দু অধিকারীর। আরে পুরো ক্যাবিনেটটাই চোর, ওই যে এনুমারেটার নিয়োগের যে রেজুলেশন করেছিল যেটাতে হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে করেছে, আমি সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা জানাই। তাতে তো পরিষ্কার 25 মে 2022 মমতা ব্যানার্জির পৌরোহিত্যে অযোগ্যদের চাকরি রেগুলারাইজ করে বাড়তি পোস্ট ক্রিয়েট করার জন্য রেজুলেশন নিয়েছিলেন মমতা ব্যানার্জি। চোর যদি কেউ হন মমতা ব্যানার্জি, তার পুরো ক্যাবিনেট হচ্ছে তার সাথে একসঙ্গে জেলে যাবে। 25 মে 2022 ক্যাবিনেট নোটে বলছে 262 কোটি টাকা অ্যাডিশনাল লাগবে। চোর তো শুধু এরা নয়, মমতা ব্যানার্জি নিজে একজন চোর, তার ক্যাবিনেট পুরোটা। রাজ্যে যেভাবে নিয়োগ দুর্নীতির রমরমা সামনে এসেছে আর তাতে প্রায় পুরো শিক্ষা দপ্তরের প্রাক্তন বর্তমান কর্তা সহ স্বয়ং প্রাক্তন শিক্ষামন্ত্রীর যুক্ত থাকার অভিযোগ উঠেছে, তাতে নতুন করে এদিনের সিবিআই হানা কিসের ইঙ্গিত দিল তার উত্তর দেবে সময়। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘা রায় ও বিধান নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।